দাও, আজ আমি আপনাদেরকে একটি চাইনিজ কলিং স্মার্ট ওয়াচ দেখাবো, যেটার মডেল হচ্ছে Q18। এটাতে আপনারা সিম এবং মেমোরি কার্ড দুটোই ইউজ করতে পারবেন। সরাসরি ঘড়ি থেকে কথা বলা যাবে, স্টাফ কলের কোনো দরকার হবে না, মেসেজ করা যাবে। তো এই হচ্ছে তার বক্স, মাঝে মধ্যে আবার হ্যাঁ বক্সটি চেঞ্জ হয়, তো অনেক সময় অন্য কালারের বক্সে থাকতে পারে। যাই হোক, ঘড়িটা একটু দেখি। তো এই হচ্ছে ঘড়িটা, বক্সে কী কী থাকে একটু দেখি। একটা ইউজার গাইড, আর একটা হচ্ছে মাইক্রো ইউএসবি চার্জিং পোর্ট, ইউএসবি কেবল যেটা, আর এটির সাথে পাবে 380 mAh-এর একটি ব্যাটারি। ঘড়িটা একটু দেখি। তো এই হচ্ছে মোটামুটি ঘড়িটা, এটা সিলিকন লেদারের বেল ইউজ করা হয়েছে। এখানে হচ্ছে একটা ক্যামেরা আছে, এখানে হচ্ছে হোম বাটন, এখানে পাওয়ার বাটন, এখানে চার্জিং পোর্ট, আর পিছনে ব্যাক পার্ট ওপেন করে দেন হচ্ছে এখানে আপনার সিম কার্ডের স্লট এবং মাইক্রো এসডি কার্ড 32 GB পর্যন্ত ইউজ করা যাবে ওয়ান সিম। আসলে একটু ওপেন করে দেখি, এটার পাওয়ার বাটন একটু চেপে ধরে রাখতে হবে, দেন অন হবে। ঘড়িটা ওপেন করার সাথে সাথে টাইম এবং ডেট সেট করতে বলবে। তো এই হচ্ছে ইন্টারফেস, এখানে মেনু বার আছে, মেনু বারে কিছু অপশন আছে, কলিং, মেসেজিং, তারপরে সেটিং, ব্লুটুথ আছে। এটা আপনারা মোবাইলের সাথে ব্লুটুথ দিয়ে কানেক্ট করে দেন ইউজ করতে পারবেন। সোশ্যাল মিডিয়ার কিছু নোটিফিকেশান এখানে পাবেন যখন কানেক্ট করা থাকবে। তো এই ছিল মোটামুটি Q18 স্মার্ট ওয়াচের শর্ট রিভিউ। তো প্রোডাক্টটি যাদের লাগবে ডিসক্রিপশন লিঙ্কে আমরা পারচেস লিঙ্ক দিয়ে দিব, ওখান থেকে সরাসরি পারচেস করতে পারবেন অথবা ইনবক্সে যোগাযোগ করেও পারচেস করতে পারবেন। সবাই ভালো থাকবেন, আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্ট নিয়ে। আল্লাহ হাফেজ।